সো এবার হচ্ছে সেই মজার জিনিসটা হবে, যেটা এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম এবং তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। দান্ত দুর্দান্ত, জাস্ট দেখো খালি। আচ্ছা ও হো হো, জাস্ট লোভ লাগছে। তো এই ধরনের যে ট্রেডিশনটা আছে না, সেটা কিন্তু মানে বিহারি স্টাইলে বলা যায়। আর খুব সুন্দর করে কিন্তু বস সেদ্ধ হয়ে গেছে, মাখো মাখো কিন্তু একটা ব্যাপার হয়েছে। গ্রেভিটা সেই লেভেলের কিন্তু হয়েছে বস, গিলেটাকে নিয়ে আসছে আর আমার জিভে কিন্তু বস লাপলাপাচ্ছে, দুর্দান্ত লাগছে কিন্তু বস। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর একটা ফ্রেশ ইউনিক নতুনত্ব ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এলাম তোমাদের সবার কাছে, আপ বং ফুডি। তো আজকের ভিডিওটা কিন্তু বস, তোমরা টাইটেলটা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের কিন্তু একটু অন্য ধরনের, একটু অন্য ধরনের চেঞ্জেস কিন্তু আজকে নিয়ে এসেছি, ঠিক আছে? হ্যাঁ, আজকের আমরা চিকেনের গিলে মেটে করব, ঠিক আছে? তো বাজারে গিয়ে কিন্তু একটু ভালো ধরনের আমরা একটু গিলে পেয়ে গেছিলাম, তো ভাবলাম যে সমস্ত ধরনের কিন্তু রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে এখনো অবধি, আজকে কিন্তু ভাবলাম যে একটু অন্য ধরনের কিন্তু ট্রাই করি, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করার আগে, তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার, বং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কথা বলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি গিয়ে বং ফুডিকে সাবস্ক্রাইবটা করে দাও। 1000 তো হয়ে গেছে, আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের সহযোগিতায় 10K কিন্তু বস করতে চলেছি, সেই লক্ষ্যে কিন্তু আমরা সবাই মিলে আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা যেমনটা তোমাদেরকে বলেছিলাম, তো চলো ফাইনালি আপ বং ফুডি রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখো সেই জিনিসটা আমার হাতের সামনে। তো এই হচ্ছে সেই ইউনিক জিনিসটা, নর্মালি বেসিক্যালি আমরা চিকেন তো সবাই খাই, বাট আমাদের এত পপুলার যে ডিশটা সেটা হচ্ছে চিকেনের গিলে মেটে, ঠিক আছে? তো আমরা কিন্তু বস সেটাকে আজকে রান্না করব। তো আমরা এখানে বাজারে ফ্রেশ কিন্তু গিলে পেয়ে গেছিলাম, সেই গিলেগুলোকে দেখতে পাচ্ছ সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমরা। তো এখানে মোটামুটি 1 কিলো মতো গিলে আছে। আর এই রান্নাটার উপকরণগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে, যেটাকে আমরা কুচু কুচু করে কেটে রেখেছি লম্বা লম্বা। এখানে টমেটো আছে, লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে আছে আদা, এখানে আছে রসুন, আর লাগবে হচ্ছে আলু। দিয়ে ভালো করে আজকে আমরা রেডি করব চিকেনের গিলে মেটে। প্রথমে আমরা কি করব, যে আদা রসুনটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে একটা পেস্ট বানিয়ে নেবো, ঠিক আছে? তো পুরো ব্যাপারটাই কিন্তু একটা মাখো মাখো হবে, তোমরা জাস্ট দেখতে থাকো। টমেটোগুলোকে আমরা দিয়ে দিলাম মিক্সির মধ্যে, দিয়ে এই তিনটিকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। সো অলরাইট, চলো আমরা মিক্সিটাকে ঘুরিয়ে দিলাম। সো অলরাইট বন্ধুরা, প্রথমে কি করতে হবে, এই যে চিকেনের গিলেটা আছে এই গিলেটাকে প্রথমে আমরা ম্যাগনেট করে দেবো। পেঁয়াজ কুচি আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ যেটা কুচো কুচো করে আমরা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি আলু, ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি ছোটো ছোটো পিস করে, সেটাকে আমরা দিয়ে দিলাম। এখানে আছে সেই পেস্টটা যেটা আদা রসুন আর টমেটো দিয়ে করে রেখেছি, আমরা পুরো পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে। পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো পাউডারটা দেওয়ার পরে না বেশ কালারফুল একটা ব্যাপার আসে, ঝালটা তেমন হয় না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেন কারির মশলা। অলরাইট বন্ধুরা, গ্যাসের মধ্যে দেখতে পাচ্ছি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা সামান্য পরিমাণের সর্ষের তেল এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে সেই মজার জিনিসটা হবে, যেটা এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম এবং তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। এই পুরো ব্যাপারটাকে এবার হাতের সাহায্যে আমরা মাখো মাখো একটা ব্যাপার করতে চলেছি, দেখো। তো এই ধরনের যে ট্রেডিশনটা আছে না, সেটা কিন্তু মানে বিহারি স্টাইলে বলা যায়। বিহারিরা বেশি এমনি ধরনের চিকেন ওরা বেশি খায়, বিভিন্ন ধরনের মশলা একসঙ্গে ম্যাগনেট করে তার কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেয়। তো আমরা কিন্তু বস আজকে যে গিলে আছে চিকেনের, সেই গিলে দিয়ে আমরা পুরো ব্যাপারটা করছি, হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নেবো সমস্ত মশলাগুলো।
সো অলরাইট, ভালো করে আমাদের ম্যাগনেটটা করা হয়ে গেছে। এবার আমরা কড়ার মধ্যে যে তেল বসিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে তোমাদেরকে তেল দিতে হবে, এর কারণ হচ্ছে এই তোমার গ্রিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে মানে চর্বি, ঠিক আছে, যেখান থেকে কিন্তু অলরেডি তেল বেরোবে, ওই কারণে আমরা অল্প তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমরা সমস্ত মিশ্রণটাকে এবার কড়ার মধ্যে চাপিয়ে দেবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বেশ মাখো মাখো একটা কালার হয়েছে। আর এমনি ধরনের ইউনিক রান্না কিন্তু বস আমি আগে কখনো করিনি, ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করতে চলেছি। ভালো করে এবার কি করতে হবে, সমস্ত মিশ্রণটাকে এবার আমরা নাড়াচাড়া করে নেবো একটু। দেখতে পাচ্ছ ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমরা এটাকে এবার থালার সাহায্যে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। সো অলরাইট বন্ধুরা, দেখো আস্তে আস্তে কষিয়ে কষিয়ে কিন্তু আমরা এই চিকেনের গিলেগুলোকে রান্না করছি। ও হো হো, বেশ কিন্তু মাখো মাখো ব্যাপার হচ্ছে। আলুগুলো কিন্তু অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, আর গিলেগুলোকে একটু দেখাও কেমন লাগছে দেখি। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ গিলেগুলো। আর গ্রেভিটা একদম মনে হচ্ছে বড় কোনো রেস্টুরেন্টের গ্রেভি লাগছে। দেখতে পাচ্ছ সমস্ত মশলা পেঁয়াজ একসঙ্গে মাখিয়ে জাস্ট আমরা চাপিয়ে দিয়েছিলাম। সো অলরাইট বন্ধুরা, এবার দেখো হচ্ছে যে চিকেনের গিলের কালারটা, আর খুব সুন্দর করে কিন্তু বস সেদ্ধ হয়ে গেছে গিলেটা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর গ্রেভিটা সেই লেভেলের কিন্তু হয়েছে বস। শাহি যে গরম মশলা আছে এক প্যাকেট আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ও হো হো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না রান্নাঘরে, কি বলবো তোমাদেরকে। আর দেখো দিয়ে দেন তারপরে ব্যাপারটাকে আমরা মিক্স আপ করে দিচ্ছি। লাজবাব লাজবাব, জাস্ট কালারটা কিন্তু অন্য লেভেলেরই হয়েছে আজকে চিকেনের গিলেটা। তো চলো, অলমোস্ট কিন্তু আমাদের কমপ্লিট আজকের স্পেশাল চিকেনের গিলে। তো অলরাইট বন্ধুরা, তো চলো ফাইনালি আমরা গিলেটাকে নিয়ে আসছে, আর আমার জিভে কিন্তু বস লাপলা পাচ্ছে, এত সুন্দর কালার হয়েছে না আজকের, দুর্দান্ত দুর্দান্ত। জাস্ট দেখো খালি, দেখতে পাচ্ছ মাখো মাখো কিন্তু বস। ফার্স্ট টাইম এমনি সমস্ত মশলা মাখো মাখো করে চিকেনের গ্রিলে রান্না করলাম। ফাইনালি চলে এলো রেডি হয়ে আজকের আমাদের স্পেশাল চিকেনের গ্রিলে, ঠিক আছে। ও হো হো, জাস্ট লোভ লাগছে লিটারেলি, দেখতে পাচ্ছ, জাস্ট দেখাও প্রগতি একটু। বেশ মাখো মাখো কিন্তু একটা ব্যাপার হয়েছে এই গিলেটার। আর আমরা এর সঙ্গে পরোটা নিয়ে নিয়েছি, বেশ গরম গরম পরোটা। জাস্ট আজকে কিন্তু বস ডিনারটা কিন্তু বস ধামাকেদার আজকের হবে, ঠিক আছে। ফাইনালি খেয়ে টেস্ট করে দেখা যাক, কাম অন। পরোটা নিয়ে নিই একটু, এখান থেকে গিলে আমরা নিয়ে নিই, এই নিয়ে নিলাম, খাওয়া যাক। জাস্ট পরোটা দিয়ে গিলেটা না দুর্দান্ত লাগছে কিন্তু বস। মশলাগুলো যে ইউজ করেছিলাম মাখিয়ে অন্য ধরনের, নর্মালি আমরা ভিতরে কী করি, পেঁয়াজটা রান্না করলাম, আদা রসুন দিয়ে রান্না করলাম, দেন তারপরে মাংস চাপাই, বাট এই রান্না কিন্তু বস এটাই কিন্তু পারফেক্ট একদম রেসিপি, যে সমস্ত মশলা আলু আদা রসুনের পেস্ট বিভিন্ন সমস্ত মিশ্রণটাকে একসঙ্গে ভালো করে মেখে তারপরে তোমার কড়ার মধ্যে চাপিয়ে একটু গিলে ট্রাই করব আমি, যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। তো গিলে কিন্তু বেসিক্যালি কি হয়, মাংস তো অন্যরকমের টেস্ট হয়, বাট গিলে কিন্তু মাস্ট ট্রাই করো তোমরা, ঠিক আছে। আমার মনে হয় যে চিকেনের গিলে যদি বস রান্না করতে হয় না, এমনি করেই রান্না করো, ঠিক আছে, দুর্দান্ত লাগছে। আমি তো পরোটার সঙ্গে ট্রাই করছি, জাস্ট অ্যামেজিং। আলুটা দেখাও একটু, দিন
আলুটা একদম দেখো পুরো গলে গেছে। আর এই যে তেল দেখতে পাচ্ছ না, এই তেলটা কিন্তু বস অন্য তেল না, এই গ্রিলের মধ্যে তোমার চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু থেকে কিন্তু তেল অটোমেটিক বেরোয়, ঠিক আছে। নিয়ে তো চলো খাওয়া যাক। পুরো ঝিঙ্কুন আকুল লাগছে কিন্তু বস খেতে আজকে, মনে হয় সবগুলো কিন্তু আমি খেয়ে নেবো, ঠিক আছে। এমন কিন্তু সুন্দর খেতে হয়েছে এটা। তোমাদের কি করতে হবে, তাড়াতাড়ি গিয়ে বাড়িতে বানাও আর সবার সঙ্গে শেয়ার করে নাও কিন্তু আজকের এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের যারা যদি কোনো এমনি রেসিপি থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, বিশ্বজিৎ H901। অনেকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো তা তোমাকে মেল করেছি বা আসছে না, তো আমি বলবো কিন্তু তোমরা একটু মেল আইডি যে এটা যে চেক করে নাও, বিশ্বজিৎ H901@gmail.com, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট কিন্তু আমি পাবো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু পাবো। তো চলো বন্ধুরা, আজকে এতটুকুই ছিল, নেক্সট ব্লগে আবার আমাদের তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখনও তোমরা যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে আর বং ফুরিকে সাবস্ক্রাইবটা করে দাও, খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা বস 1K তে করে নিয়েছি, 10K দিকে কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি এগোচ্ছি। তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে এমনি নিত্য নতুন রেসিপি কিন্তু আমি ডেলি তোমাদের জন্য আপলোড করবো, আর তোমাদের সেই সমস্ত রেসিপিগুলো কিন্তু আমি নিজের বাড়িতে বানিয়ে সবার সঙ্গে শেয়ার করে নেবো। তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, বাট নেক্সট ব্লগ কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে তোমাদের সঙ্গে, আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই। টাটা।